বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2021 উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কলেজের উপাচার্য ডাক্তার মোহাম্মদ শরীফুদ্দিন আহমেদ। আগামী 19 জুন পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, সুস্থতা এবং দৃষ্টিশক্তির জন্য ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী ভিটামিন এর অভাব দূর করার জন্য বছরে 2 বার এই ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে 6 থেকে 12 বছর বয়সী সকল শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করা হয়েছে। 5 জুন থেকে 19 জুন পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবছর 4 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের কাজ করছে সরকার। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য ডাক্তার মোহাম্মদ শরীফুদ্দিন আহমেদ বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে রাতকানা রোগ 30,000 থেকে নেমে 10,000-এ দাঁড়িয়েছে। 6 মাস থেকে 5 বছর বয়সী আগামী 19 জুন পর্যন্ত আজকে থেকে এই ক্যাম্পেইনটি চলবে। কেন এটা খেতে হয়, এটা সচেতনতার জন্য যারা মা বাবা আছে এবং অন্য রোগীরা আছে তাদেরকে আমরা বলবো। 1 নম্বর হলো ভিটামিন এর একসময় আপনারা জানেন রাত কানা রোগ হয়, ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয়। এখন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আসার পর ন্যাশনাল আই কেয়ার প্ল্যান করেছে, সেখানে ইপিআই এর প্রোগ্রামের সাথে ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার কারণে আগে যেখানে 30,000 রাতকানা রোগী ছিল এখন তা 10,000-এ নেমে এসেছে।